দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। রবিবার ফারাক্কা ব্যারেজ সংস্কারের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গের ট্রাফিক আইজি দেবাশিস বড়াল। এছাড়া উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারেজের জিএম শৈবাল ঘোষ, ফারাক্কা থানার আইসি উদয় শঙ্কর ঘোষ। 31 মার্চের মধ্যে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে এবং 2 এপ্রিল থেকে 2 লাইন দিয়ে সমস্ত যান চলাচল শুরু হবে বলে জানান ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। কলকাতায় মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। এ জেলাতেও পরীক্ষা করা হয় প্রতিটি সেতু, এরপর সিদ্ধান্ত নেওয়া হয় ফারাক্কা সেতু সংস্কারের। প্রতিবেশী মালদা জেলার প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক হওয়ার পর কাজ শুরু হয়, যার জেরে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল পণ্যবাহী গাড়িগুলিকে। অবশেষে ফারাক্কা ব্যারেজের সংস্কার কাজ সম্পন্ন হতে চলেছে। রবিবার সেতু সংস্কারের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গের ট্রাফিক আইজি দেবাশিস বড়াল। এছাড়া উপস্থিত ছিলেন ফারাক্কা ব্যারেজের জিএম শৈবাল ঘোষ ও ফারাক্কা থানার আইসি উদয় শঙ্কর ঘোষ। 31 মার্চের মধ্যে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে এবং 2 এপ্রিল থেকে 2 লাইন দিয়ে সমস্ত যান চলাচল শুরু হবে বলে জানাই আইজি দেবাশিস বড়াল। বন্ধ করা হয়েছিল কাজের জন্য। আমরা আশা করছি অন্য কোনো দৈব দুর্বিপাক না হলে আজই আমরা কাজটা শেষ করব এবং 2 তারিখ নাগাদ কাজটা আমরা ফারাক্কা ব্রিজ দুটো দিয়ে কি মানে সবাইকার জন্য গাড়ি যেভাবে স্বাভাবিক চলতে পারে। ব্রিজের অবস্থা খুব খারাপ অবস্থা হয়েছিল, এ নিয়ে আমাদের প্রত্যেকের চিন্তা ছিল, আমাদের ওপরওয়ালা লেভেলের খুব চিন্তা ছিল এবং তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কাজ করার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা, এখানে যারা কাজ করেছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, সিআইএসএফ, আমার পুলিশ অফিসার যারা ফিল্ডে দাঁড়িয়ে কাজ করেছেন, যে ড্রাইভার বন্ধুরা দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য সহকারে আমাদের সঙ্গে কোনো সমস্যায় না গিয়ে আমাদের কথা মেনে নিয়ে গাড়ি চালিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকার অগণিত সাধারণ মানুষ, তাদের খুবই অসুবিধা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের সঙ্গে কোনোদিন সহযোগিতার হাত ছড়াননি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি করে ধন্যবাদ জানাই আমরা যে সাধারণ কর্মীরা এই গরমে এই শীতে এই কাজটাকে সম্পন্ন করলেন, তাদের সবাইকে এবং সবশেষে আপনাদের, আপনারাও সহযোগিতা করেছেন। আমরা আশা করছি কাজ আজকেই শেষ করতে পারবো এবং একদিন দুদিন যে সেটলিং টাইম আছে যেটা সাইন্টিফিক রিজন, তারপরেই আমরা সকলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। 2018 সালের 5ই অক্টোবর শুরু হয় ফারাক্কা ব্যারেজ সংস্কারের কাজ। মোট 2 দফায় কাজ হয়। ফারাক্কা ব্যারেজে জিএম শৈবাল ঘোষের কথায়, প্রত্যেকের সহযোগিতা এবং নিরলস পরিশ্রমে নির্দিষ্ট দিনেই সেতু সংস্কারের কাজ সম্পন্ন হতে চলেছে এবং আগামী 2 এপ্রিল ব্যারেজের সমস্ত প্রকার গঠনমূলক পরীক্ষা করে যান চলাচল শুরু হবে বলেও জানান তিনি। 2018-এর 15th অক্টোবর ইনিশিয়াল ওই সমস্ত ভাঙা টাঙার পরে বেসিক্যালি যে ক্লোজারটা নেওয়া হয়েছিল 120 দিনের জন্য 8 ডিসেম্বর, 8 ডিসেম্বর সে 120 দিনের ক্লোজারের মেয়াদ হচ্ছে 5 এপ্রিল পর্যন্ত, এবং সেই অনুযায়ী আই এম হ্যাপি টুডে ইফ আই ক্যান কমপ্লিট টুনাইট, সেটা হচ্ছে এই আজকে যদি কমপ্লিট করি আমার 24 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। ঠান্ডা হলে পরে আমরা 2 এপ্রিলে এটাকে ওপেন করে দেবো, জাস্ট রাইট অন স্পট অন দ্য প্রজেক্টেড টাইম শিডিউল। আই উইল বি মোর হ্যাপি ইফ আই ক্যান ডু ইট ওপেন ইট অন 2nd মর্নিং অ্যাজ পার দ্য এগ্রিড শিডিউল উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। নট থিঙ্ক ইট ইজ ইট ইজ এ বিগ জব, আই হ্যাভ ডান ইট, ইটস ফর আদার্স টু ইভ্যালুয়েট। মিস্টার আর কে সিং ইজ ওয়ান অফ দ্য পার্সন্স হু আই হ্যাভ বিন ওয়াজ মেনলি রেসপন্সিবল ফর ক্যারিং আউট দিস জব। উনি প্রচণ্ড নিরলস পরিশ্রম করে সকালে দুপুরে রাত্রে সবাই জানে, আর ইউ নো অলরেডি কি রাত 12টা পর্যন্ত আমরা কাজ করেছি দরকার হলে, এবং এভরিবডি আমাদের প্রত্যেকটা দিল্লি ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সবাই রেসপন্স করে, এবং অ্যাট দি সেম টাইম এত বড় একটা কাজ, পুলিশের সহযোগিতা, লোকাল পিপলের সহযোগিতা, ইচ অ্যান্ড এভরিবডি উইজ ইনভলভ। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি তাদের সহযোগিতার জন্য। ইভেন দ্য ড্রাইভার্স হু আর ওয়েটিং ফর এ লং কিউ, তাদেরকেও আমার ধন্যবাদ জানানো প্রয়োজন, এবং আমি মনে করি দে হ্যাভ অলসো আমাদের সাথ দিয়েছে এই জিনিসটা সম্পন্ন।
মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।